Hello friends, welcome back to my channel. Tumi dekhcho Beauty and Makeup Studio and ami Bishti. To ajke ami tomader sathe makeup look to share korbo. Jodi notun biye hoye thake ar family ba bondhu bandhober biye to hotei thake, to shekhane tumra erokom makeup look korte parbe ba nije deore nonoder biyete erokom makeup look ti tumra korte parbe. Shekhetche khubi sundor lage. বা তোমরা যদি ম্যারিড নাও হয়ে থাকো তো সেক্ষেত্রেও মেকআপটা করতে পারো, খুবই সুন্দর লাগে। তো ফার্স্টে দেখো আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি এবং মাঝখানটা ডার্ক করেছি আর সামনের দিকটা একদমই লাইট করেছি। তো এইভাবে আমি দুটো আইব্রোকে করে নিয়েছি এবং আমি মিস্টিরিয়ারের একটি জেল কাজল দিয়ে আমার আইব্রো দুটি করেছি। এরপর আমি আইব্রোটাকে প্রমিনেন্ট দেখানোর জন্য ফাউন্ডেশন নিয়ে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। এটা করা খুবই দরকার কারণ আমাদের চোখের ওপরে পজিশনের কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে ফেসের থেকে। তো সেখানে যদি আমরা প্রপার ভাবেই ফাউন্ডেশন না লাগিয়ে অ্যাপ্লাই করে দিই আইশ্যাডোটা, তো সেক্ষেত্রে আইশ্যাডোটা একদমই ফুটবে না আর ভালো লাগে না। তো ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে আই বেসটাকে করে নেবে ফার্স্টে। তো আমি এখানে দেখো যেভাবে করছি তোমরা ঠিক সেমভাবে করবে। এবং এই মেকআপটা কিন্তু যে কোনো ফেসেতে অসাধারণ লাগে আমি বলবো। সে তুমি কালো হয়ে থাকো, ফর্সা হয়ে থাকো বা যেরকম গায়ের রং থাকো, ফেস যেরকম থাকো, এই মেকআপ লুকটা কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি ব্ল্যাক কালারের একটি স্মোকি আই করছি। তো ফার্স্টেই আমি জেল আইলাইনার নিয়ে নিয়েছি, সেম মিস্টিরিয়ারের লাইনার দিয়েই আমি করছি। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা কিন্তু ইয়ারবাডস দিয়েও করতে পারবে। এইরকম সেম স্মোকি আই একটি ইয়ারবাডস দিয়ে আমি দেখিয়েছিলাম, না দেখে থাকলে সেই ভিডিওটি দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। তো দেখো আমি ঠিক ব্ল্যাক কালারের উপরে দিকটায় আমি ব্রাউন কালার দিয়েছি, তারপর একটু হালকা রেডিশ কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। মিনিমাম 1 মিনিট মতো ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম লাইন না থাকে, যে ব্ল্যাক কালারটা আর মেরুন কালারটা আলাদা আলাদা লাইন আছে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আইশ্যাডোটি দেখতে। আমার সব থেকে ফেভারিট ময়েশ্চারাইজার যেটি হচ্ছে বায়োটেকের মর্নিং লুকটা, সেই ময়েশ্চারাইজিংটা আমি বেশি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা এসপিএফ আছে মানে এই নয় যে এটা রাত্রে অ্যাপ্লাই করা যাবে না, এটা খুবই ভালো, রাত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সকালে তো অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই। এরপর আমি ফেসে একটুখানি প্রাইমার অ্যাপ্লাই করেছি কালার বারে, তারপর আমি মিস্টিরিয়ারের একটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে মেকআপটা লং লাস্টিং থাকে। তারপর আমি ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করেছি, এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো আমি ইয়েলো কারেক্টারটিকে। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, আমি মেবলিনের পিকমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর খুবই ভালো কভারেজ পাওয়া যায় সেলফ মেকআপের জন্য, বাট ব্রাইডালের জন্য নয়। ব্রাইডালের জন্য অন্য কোনো ফাউন্ডেশন আমি তোমাদেরকে বলে দেবো, বাট সেলফ মেকআপ যদি করো তো সেক্ষেত্রে আমি বলবো মেবলিনটা খুব ভালো, নাহলে সুইস বিউটির একটি ফাউন্ডেশন পাওয়া যায় সেটাও খুবই ভালো কম রেঞ্জের মধ্যে। তো দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আবারও ভালোভাবে আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। আমি পাউডার অ্যাপ্লাই করেছি, লুজ পাউডার, এটা গালার চোখের তলাপটা একটু বেশি করে অ্যাপ্লাই করি যাতে চোখের নিচের মেকআপটি করার সময় যদি কোনোভাবে কালার পরে থাকে সেটা যেন ঝেড়ে দিলে পাউডারের সাথে বেরিয়ে যাবে, তার জন্য একটু বেশি করে পাউডার আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি কাজল অ্যাপ্লাই করেছি, ল্যাকমির স্টিক যে কাজলগুলি পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করেছি। তোমরা মেবলিনের জেলটা ইউজ করতে পারো, ওটাও খুব লং লাস্টিং এবং ল্যাকমিরটাও লং লাস্টিং। তো আমার কাজল অ্যাপ্লাই করেছি আমি লোয়ারে এবং আপারেও করেছি। তো এরপর আমি আবার একটি ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কাজলটিকে যাতে স্মাচ না হয়, আর হালকা মেরুন কালারও দিয়েছি ইনারে, আর সামনে দিকটা একটু গ্লোজি আইশ্যাডো দিয়েছি যাতে চোখটা একটুখানি গ্লোজ লাগে। আমি ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারটি আছে সেটাকে ছেড়ে নিচ্ছি, এটা অনেকটা সুয়েট কন্ট্রোলেরও কাজে লাগে। এরপর আমি পাউডার কন্ট্রোলিং করছি,
ব্লাশ অ্যাপ্লাই করিনি। এটা হচ্ছে হাইলাইটার, পিঙ্ক হাইলাইটার টাইপ, এটা ব্লাশ এবং হাইলাইটার দুটোই কাজ করে যায়, এটা আলাদাভাবে আমি আর ব্লাশ অ্যাপ্লাই করিনি। নেক্সট আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা জেল লাইনার, এর উপর পুরো একটি ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো এটার অ্যাপ্লাইটা, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপর আমি মাসকারা অ্যাপ্লাই করেছি মেক লাইনে, তো এটা খুবই ভালো যদি তোমরা ফলস ল্যাশ অ্যাপ্লাই না করতে চাও, তো এটা দুটো ইউজ করবে, আর যদি ফলস ল্যাশ ইউজ করো তো তাও অ্যাপ্লাই করবে এক ফুট মতো। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটা হুজা বিউটি, অসাধারণ একটি রেড কালার, তোমরা অবশ্যই এই রেড গনারসির সাথে তো রেড লিপস্টিকই পরতে হবে, তো আমি সেটাই পরেছি, তোমরা চাইলে নিউড কালারও পরতে পারো। তো আমার মেকআপ দেখে নিচে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে, ভালো লাগলে বলবে, ভালো খারাপ লাগলে সেটাও আমাকে জানাবে, যাতে আমি পরে ভালো করতে পারি। তো দেখো এটাই আমার ফাইনাল লুক। টিপ আর জুয়েলারি ছাড়া তো একদমই অনকমপ্লিট, তো সেটা আমি পরেছি এবং এর সাথে আমি একটা রেড বেনারসি পরেছি। তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে এরকম একটি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তাতে এরকমই হেল্পফুল ভিডিও তোমরা সবসময় পাবে। আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।